আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে এই নিশি রাত্রে কি বলবো, মর্মান্তিক হৃদয় হন্তারক ঝাল আচার বানাচ্ছি। এত ঝাল যে মনে মানে বানানোর আগেই আমার ঝাল লাগতেছে, কিন্তু এর চেয়েও আরো ঝাল আছে। যেটা এটা এটা আমি তেঁতুল দিব, কাঁচামরিচ এবং শুকনা মরিচ ক্র্যাশ করে নিতে পারতাম, এখানে আমি শুকনা মরিচটা কেচি দিয়ে কেটে নিয়েছি। আর রসুন থাকবে, এটাকে কিসের আচার বলা যায়, মানে রসুন কাঁচামরিচের আচারও বলা যাবে না, কারণ এখানে শুকনা মরিচ থাকবে। তো সেই ক্ষেত্রে আমি আসলে বলতে চাই, এটা একটি জিব্বা হন্তারক আচার, মানে একদম জিব্বাকে ঝালে একদম যন্ত্রণা করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দেবে। এই আচারটা না প্রথম দিন একটু ঝাল লাগে, তারপরে একটু ধীরে ধীরে ঝাল কমা শুরু করে, কিন্তু খুবই মজার, মজাদার, উপাদেয়। এখানে কাঁচামরিচ আছে, লাল মরিচ আছে, তারপরে সর্ষের তেল, মশলা, যেগুলো সবই উপকারী, আর তেঁতুল থাকবে। তো সব কিছু মিলে এটা খুবই উপাদেয় একটা আচার। আমি কিন্তু এখনই ঢোক গিলছি। যাই হোক, মরিচটা ভাজা হলে আমি আবার আসছি। সর্ষের তেল দিচ্ছি, বিসমিল্লাহ। যদি লাগে পরে আবার দিব। আমি এখানে গোটা গোটা মশলা একটুখানি দিব। আমার 5 ফোড়ন গুঁড়া করা আছে, তারপর সেটা ছাড়াও আবার একটু এক্সট্রা মশলা দিচ্ছি, 5 ফোড়ন। মৌরি দিলাম, মেথি দিলাম, একটা কালো জিরা, না মৌরি, সর্ষে, কালো জিরা, আর এই যে এখানে এখন দিচ্ছি মেথি। এখন আমি রসুন গুলো দিয়ে নিব। এগুলো আমাদের মানে এক কষি রসুন না, অন্য রসুন। রসুনটা অল্প জ্বালে সিদ্ধ হবে, মানে ভাজা ভাজা যাতে না হয়। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তেঁতুল দিব সেহেতু নুনটা ভালোই, ভালো পরিমাণেই লাগে। রসুনটা সেদ্ধ হোক, তারপরে আমি আবার আসছি। আমি এই রসুনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আমি এখানে একটু শুকনো মরিচ সবটুকু দিব না, আসলে সবটুকু দিলে ডেঞ্জারাস হয়ে যাবে, তখন মুশকিল। এবার আমি কাঁচামরিচটা দিয়ে দিব। আমি একটুখানি আদা রসুন বাটা দিব। কেউ যেন বলবেন না যে আচারে কেন আদা, আমার আচার সবাই খুব পছন্দ করে, আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার মা আচার বানাতেন হাতে মেখে, হাতে মানে কোনো সময় এরকম জাল দিয়ে আচার করতে দেখি নাই। এখন এগুলো শহরের বাড়িতে, রাস্তার উপরে বাড়ি, অনেক ধুলা থাকে, তো আমার সাহেব বলে যে ওই ধুলা খাওয়ার কোনো দরকার নাই, ওর বদলে আচার বানাও যদি তাহলে কষাই আচার বানাও, সেটাই বরং ভালো। আমি তেঁতুল রেখেছি, এটা কোনো মানে আমি যখন সংরক্ষণ করেছি যেভাবে ওইভাবেই, শুধু মানে একটুখানি লম্বা টুকরা যে সেটা গাঁট গাঁট করে ছাড়িয়ে নিয়েছি। এটার ভিতরে বীজ আছে, বীজটা যখন আচার খাওয়া হয় তখন বীজটা যখন মুখে পড়বে তখন ভালো লাগবে। আমি কেউ যদি মাইন্ড না করেন তাহলে আমি আবার একটু
আবার একটু শুকনা মরিচের গুঁড়াও দিব, একটু হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়াটা দিলে আচার ভালো থাকে, সোজা কথা। একটুখানি মরিচের গুঁড়া দিলাম, একটু তেঁতুল গুলো একটুখানি সেদ্ধ হোক, আমি আবার আসছি। আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, ভিনেগারকে সিরকাও বলে। তো এই সিরকা ফল দিয়ে হয়, সাইট্রাস ফ্রুট যেগুলো থাকে, টক ফল, অনেক রকম ফল, আনারস দিয়ে করা যায়, জাম দিয়ে করা যায়, কাঁচা আমের রস দিয়ে করা যায়, এরকম অনেক অনেক কিছু দিয়ে সিরকা বানানো যায়। আমার শাশুড়ি জামের রস দিয়ে সিরকা বানাতেন, অদ্ভুত। মানে যখন বানাতেন তখন বেগুনি থাকতো, তারপরে রোদে দিতে দিতে একটা সময় খুবই লাইট একটা, খুবই ল্যাভেন্ডারের মতো একটা রং রং দাঁড়াতো, দারুণ। সেটা না এমনি যখন কারো পেটের গন্ডগোল হতো তখন ওইখান থেকে এক চামচ দিতেন আমার শাশুড়ি, আবার রান্নাতে তো ব্যবহার করতেন। এটা সিনথেটিক ভিনেগার, আমি ভিনেগার দিচ্ছি। ভিনেগারের যে একটা টক স্বাদ আছে, সেটা ছাড়াও ভিনেগার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। যেহেতু আমি প্রিজারভেটিভ হিসেবে কোনো কেমিক্যালস, কোনো অন্য কিছু ব্যবহার করি না, সেই ক্ষেত্রে আচারে ভিনেগারটা দেই। এবং শেষমেশ আমার এটা খুব চট জলদি হয়ে যাচ্ছে মাশাল্লাহ, আমি এখন আমি যেটা দিব, আমি জালটা একদম কমিয়ে দিব, মরিচগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। সর্ষে বাটা দিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে থাকলেও ভালো, কালো সর্ষের ঝাঁজটা বেশি, সাদা সর্ষের আবার অত ঝাঁজ নেই, কিন্তু আচারটা ঠিক করে, সেটাও ভালো লাগে। আচারের জন্য এবারের ইয়েটা কি বলে কড়াইটা বেশি বড় হয়ে গেছে। আমি অন্য সময় আচার বানাই সব সময় একদম কড়াই উচ্চা উচ্চা, তো এবার আসলে দুইটা দুই বয়াম আচার হবে, ছোট ছোট বয়ামের দুই বয়াম। আমার একজন বন্ধু আসছেন, বান্ধবী ডালাস থেকে, নাসরিন ইব্রাহিম, ওর জন্য আমি আচার বানাচ্ছি। এই এই আচারটা ওকে আমি দিব, একটুখানি চেখে দেখি। ওর সাথে কালকেই কথা হচ্ছিল, ও ভালো গান গায়, ডালাস থাকে। ওয়াও, মরিচটা দিয়ে দিই, যেহেতু বলেছি জিব্বা হন্তারক, সেহেতু আর একটু সর্ষের তেল দিই। আর তারপরে হলো এটা আমার করা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন হলো জিরা না, কিন্তু ধনিয়া, সর্ষে, এটা হলো গুয়া মৌরি, মানে মৌরি আর কি, কালো জিরা, মেথি, এই পাঁচটা সমানভাবে নিয়ে ভেজে, মানে একদম টাটকা টাটকা পাটায় বাটা, এটার স্মেলটাই একদম অন্যরকম। আমার দাদিমা এই পাঁচফোড়নের গুঁড়াটা, উনি জর্দা কম খাওয়ার জন্য জর্দা যখন বানাতেন তখন এটা এটা দিয়ে পানের মশলা বানাতেন। এখন আমি এটার জাল দিব না, আমার আচার শেষ। যাই হোক, আচার সবাই বানাতে পারে কম বেশি, এবং সবাই পছন্দ করে। আবার কেউ আছে যে বানাতে পারে না, তারা বাধ্য হয়ে কিনে কিনে খায়। তো আমার খুব ইচ্ছা যে আমি এই আমার আচারটা, অনেক রকম আচার আমি বানাতে পারি, সারা বাংলাদেশে অথবা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই।
সেটা আমার খুব অনেক দিনের ইচ্ছা। আমি করোনার আগে শুরুও করেছিলাম, কিন্তু ওই সময়টায় আসলে আর কন্টিনিউ করতে পারিনি। আমার খুব ইচ্ছা, আমি তো এটার মধ্যে কোনো অন্যায় দেখি না। আমি আমার যে নিজস্ব যে আচারের যে টাইপটা সেটা সেটা বজায় রেখে আমি আচার বানাতে চাই। তো আপনারা আমাকে জানাবেন যে আমি কি মানে এই আচারের এই কাজটাকে মানে কিভাবে নিব। আমি শৌখিনভাবে শুধু ঘরে দু চার বয়ম বানানোর জন্য বানাবো, নাকি আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সেইভাবে উদ্যোগ নেব? আপনারা আমাকে এই কথাটা জানাবেন প্লিজ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক দোয়া। আমি না বলতে আপনারা ফলো করছেন, আমার পাশে থাকছেন, লাইক দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। এটা এই পাওয়াটাকে আমি অনেক বড় বড় করে দেখি। আমার সাথে সাথে এই পাওয়াটা, এই ভালো লাগাটা সবসময় আমার সাথে সাথে থাকে। তো তার বদলে ফিরতি যে দোয়া আমি আপনাদের জন্য করি, যে আল্লাহ যেন আপনাদেরকে আপনার পুরো পরিবারকে অনেক ভালো রাখে, অনেক সুখী রাখে, যেভাবে আপনারা চান। তো আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।